আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের অনেক সময় দেখা যায় মাইক্রোসফট এক্সেলে ছোট আপনার টেবিল থাকে, ছোট ডাটা সেট থাকে, সেখানে এটাকে প্রিন্ট দিতে হয়। যেমন আমি যদি এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, এই জায়গাটায় খেয়াল করেন নিচে 12টা পেজ এবং এইখানে আমার যে টেবিলটার ডাটাটা এমন দেখায়। কিন্তু আপনি চাচ্ছেন এইটাকে প্রিন্ট দিতে এমনভাবে, যেটা এখন আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে আমার ডাটা একই আছে কিন্তু টেবিলটা পাশাপাশি থাকবে তিনটা করে, তাহলে এটা কিভাবে প্রিন্ট দিবেন? এজন্য আপনি যে কাজটি করবেন, আপনার এক্সেলে যে ডাটাটা আছে সেখানে আসলেন, এই ডাটা সেটটাকে ফুল কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করবেন। প্রোগ্রামটি ওপেন করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমরা পেস্ট করতেছি, কিছুটা সময় নেবে। আসার পরে আমরা চলে যাব রিবন বার থেকে লেআউট মেনুতে, এবং এখানে দেখবেন কলামস নামে যেই টুলটি আছে এখানে, এখান থেকে টু বা থ্রি কয়টা টেবিল আপনি তৈরি করতে চান সেটা দেন। আমি যেমন এখানে থ্রি দিলাম, এটা ডাটা অনুপাতে দিবেন। তারপরে আবার আমরা উপরে যাই, এখন দেখা যাচ্ছে যে আমার এই হেডারটা কিন্তু সব জায়গা নাই, তাহলে এই হেডারটাকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। রিবন বার থেকে চলে যাবেন লেআউট মেনুতে এবং ডান পাশে দেখতে পারবেন রিপিট হেডার রোস, এটা ক্লিক করে দিবেন, দেখবেন সব টেবিলে আপনার হেডারটা চলে আসবে। এরপরে ডান পাশে দেখা যাচ্ছে যে মার্জিন দেখা যাচ্ছে একটু কম বেশি, এটাও আমরা কিন্তু মডিফাই করতে পারি। এজন্য কি করবেন, আমরা লেআউটে যাব, পেজ সেটআপের এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে আমরা এই মার্জিনে আমরা লেফট মার্জিনটা যদি একটু এখান থেকে কমিয়ে দিই, ওকে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিই প্রিন্ট প্রিভিউ, দেখুন এমন দেখাচ্ছে। এবার আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। তো আমরা এই কাজটা কিন্তু এক্সেলের ডাটাটা কপি করে এনে মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আপনাকে এরকম করতে হবে, কারণ সব কিছু মাইক্রোসফট এক্সেলে থাকে না, ওকে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 21 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আপনি যদি আপনার ক্যারিয়ারে দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্সটি আপনার জন্য হবে বেস্ট। সুতরাং দেরি না করে এখনই আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।